Hey guys, what's up? আমার নাম সৈকত আর তোমরা দেখছো আর্ট অ্যাভিনিউ। ঠিক যেরকমটা আমি বলেছিলাম যে প্রতি সপ্তাহে তোমাদের জন্য একটা করে ভিডিও আমি আনবো, সেই রকমভাবেই আরেকটা ভিডিও নিয়ে চলেছি তোমাদের জন্য। যারা যারা ওয়াইল্ড লাইফ ভালোবাসো, আগে অনেক আমি ছবি এঁকেছি এরকম ওয়াইল্ড লাইফের, পাখির ছবি এবং বিভিন্ন রকমের অ্যানিমালসের ছবি, তো সেই রকমভাবে আজকের এই ছবিটা। এবং তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো, তো কী রেজাল্ট বেরোচ্ছে সেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো থাম্বনেলে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো কীভাবে এক এই ছবিটা ড্রয়িং করার, এই ছবিটা কালার করার পর অসাধারণ একটা রূপ পায়। কালার্সগুলো যতটা ভাইব্রেন্ট হয় পাখি ততটা দেখতে ভালো লাগে, ঠিক সেই কায়দাতেই এখানে সেই কালারগুলো সেরকম সেরকম জায়গাতে বসিয়েছি। এবং যথেষ্টভাবে দেখতে ফাইনাল আউটটা যে এতটা সুন্দর হবে এটা আমি নিজেও বুঝতে পারিনি, এটা একটা নিজস্ব খুশির ব্যাপার, যেটা তোমরা আলাদা আলাদা রকম কালার দিয়ে চেষ্টা করতে পারো। এবং তোমরাও দেখো আলাদা আলাদা কালার দিয়ে যদি তোমরা ট্রাই করো তাহলে আরও সুন্দরভাবে একটা কালার বেরিয়ে আসতে পারে। এবং বিষয়গুলো ভীষণ যে একই রকম কালার আছে একটা ছবি দেখে যদি তুমি করো, কোনো পাখির ছবি দেখে বা যে কোনো কারণ, তো কালার্সগুলোকে যদি নিয়ে একটু তুমি খেলতে পারো, একটু একটু ওপর নিচ করতে পারো, নিজের মতন কালার একটু দিতে পারো, তাহলে দেখবে অনেকটা আরও বেশি ছবিটা ভালো লাগছে, সেই প্রাণীটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। হ্যাঁ, একটা নতুন কিছু সৃষ্টি, সেটাই তো আমাদের কাজ, তাই না? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখানে যেরকমভাবে আমি কালারটা করেছি সেটা ওয়েট টেকনিক, মানে প্রথমে যেই জায়গাগুলো আমি রং দেব সেই জায়গাগুলোকে আগে ভিজিয়ে নিয়েছি এবং কালারটাকে সেই জায়গার মতো স্প্রেড হতে দিয়েছি। যেরকম ধরো আমি ব্রাশটাকে প্রথমে ভিজিয়ে নিচ্ছি জলে, ভিজিয়ে নেওয়ার পর ব্রাশের মধ্যে যেই জলটা থাকছে সেই জলটা দিয়ে আমি একটা লাইন টানছি এবং সেই লাইনটা যখন জলটা পড়ে যাচ্ছে সেই লাইনটার উপরে যেই কালারটা আমি দেবো সেই কালারটার একটা ড্রপ ফেলে দিচ্ছি। তখন দেখবে যেই জলটা যেরকমভাবে তুমি টেনেছিলে ঠিক কালারটাও ঠিক সেরকমভাবেই একটা শেপ নিচ্ছে। ঠিক ওই টেকনিকটাই আমি এখানে ইউজ করছি এবং সেরকমভাবে পুরোটা করব। বিষয়টা কি হয়, যখন আমি একটা ওয়াইল্ড লাইফ করি বা তোমরা যখনই কোনো জন্তু করো তখন বা কোনো প্রাণী করো, তাহলে তখন দেখবে যে বিভিন্ন যে পালক এবং গায়ে যে লোমগুলো সেগুলো কী হয়, কখনোই আমরা হাতে যেরকমভাবে আমাদের কালার হয় সেই গ্রেডিয়েন্টটা কখনোই তৈরি হয় না। সেই জন্য অলওয়েজ এই টেকনিকটা ইউজ করাটা ভীষণভাবে, মানে জলটা দিয়ে দিয়ে তার উপরে যদি কালারটা দিই কালারটা নিজের মতো পুরো জায়গাটা স্প্রেড হবে এবং তারপরে তুমি শেডিংয়ের জন্য আলাদা আলাদা জায়গা থেকে একটু ডিপ একটু হালকা সেটা করে দিতে পারো এবং নিজের মতো একেবারেই নিজস্বভাবে কালারটা নিজের মতন জায়গা করে নেবে। ঠিক সেই জিনিসটাই এখানে করা হয়েছে। যদি তোমরা প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমাদের বলে রাখি আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের আর্ট ফর্মস নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন ছবি নিয়ে আলোচনা করা হয় এবং কীরকমভাবে একটা ছবিকে সহজভাবে করা যায় সেই সব নিয়েও আলোচনা করা হয়। পেছনে অনেক ভিডিও আছে যেই ভিডিওসগুলোতে আমি বিভিন্ন আর্ট ফর্মস নিয়ে, বেসিক্যালি বেঙ্গল এবং ইন্ডিয়ান আর্ট ফর্মস নিয়ে কথা বলি এবং সেই কথাগুলো তোমরা যদি জানতে চাও তাহলে প্লিজ, সেই কথাগুলোর হিস্ট্রি যদি তোমরা জানতে চাও তাহলে প্লিজ নিচে গিয়ে কী করতে হবে, ছোট্ট একটা কাজ, নিজে সাবস্ক্রাইব যে বাটনটা আছে ওটা প্রেস করে পাশে বেল আইকনটা মেরে দিতে হবে, তাহলে যখনই আমি কোনো ভিডিও দেবো তোমাদের কাছে সরাসরি সেই ভিডিওর নোটিফিকেশনটা চলে যাবে। এখনও পর্যন্ত আমাদের সাথে ফ্যামিলিতে হাজার জনের ওপরে যোগ দিয়েছে এবং তাতে আমাদের ফ্যামিলি অনেকটাই বড় হয়েছে। এবং যদি তোমরা চাও প্রত্যেক দিন আমাদের ভিডিওসগুলো এরকমভাবে পেতে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা টিপে দিয়ে যেও। কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে ভিডিওর একদম শেষে।
আমি কালারসগুলো নিজে নিজে দিইনি, তার কারণটা হচ্ছে যে কালারগুলো ভীষণভাবে ভাইব্রেন্টলি বোঝা যাচ্ছে এবং সেই জায়গা থেকে আমার মনে হয় না যে কোনো কালার শেড আমার নিচে দেওয়া, কিন্তু আমি যখনই কালার শেড দিয়েছি আমি দেখেছি যে বিষয়গুলো সেই কালারের মধ্যেই আটকে যায়। তোমরা যদি সেইটা ট্রাই করো তখন সেই কালারগুলো নিয়ে তোমরা ইউজ করো। আমি চাইছি যে বিভিন্ন ধরনের কালার যদি তোমরা চোখে দেখো, তোমরা তোমাদের ফোনের স্ক্রিনটা ধরো অন্যরকম আছে, অন্যরকম একটা কালার বেরোচ্ছে, ঠিক সেরকমভাবেই সেই কালারটা দিয়েই তোমরা ট্রাই করো, জিনিসটা আরও বেশি হবে, আলাদা আলাদা রকম হবে এবং সেটা আরও বেশি দেখতে সুন্দর লাগবে। ভিডিওটা এতদূর যখন দেখে নিয়েছো তাহলে আর কি করছো, প্লিজ সাবস্ক্রাইবের বাটনটা টিপে দাও আর আমাদের ফ্যামিলির সাথে জুড়ে যাও। আমরা বিভিন্ন ধরনের আর্ট ফর্মস নিয়ে কথা বলি, যেটা আমি আগে বলেছিলাম, তোমরা যদি প্রথমবার এখানে চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ আগের ভিডিওসগুলো একবার চেক আউট করে যাও, তোমাদের একটা না একটা ভিডিও ভালো লাগবে আই গ্যারেন্টি। আর যাই হোক, বাড়িতে থাকো, সেফ থাকো আর ছবি আঁকো। আর যদি আমার এই ছবিগুলো তোমাদের ভালো লাগে তাহলে নিচে ডিসক্রিপশনে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে আইডি দেওয়া আছে, সেখানে এসে আমার সাথে যোগ দিতে পারো এবং আমার এই ছবিগুলো যদি তোমরা করো, করে আমাকে যদি পাঠাও তাহলেও কিন্তু আমার ভীষণভাবে সেটা ভালো লাগবে। আর হ্যাঁ, কমেন্ট করে দিও কীরকম লাগে, আর তোমাদের যদি ভালো লাগে তোমরা বোধহয় অবশ্যই লাইকটা করবে। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ততদিনের জন্য কিপ ইমাজিনিং অ্যান্ড কিপ ক্রিয়েটিং অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ও হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা যেটা বলা হয়নি, কোভিড আবার ফিরে আসছে আস্তে আস্তে, প্লিজ একটু অ্যাওয়্যার হয়ে যখনই বাইরে বেরোবে মাস্ক আর স্যানিটাইজার ইউজ করো এবং ভালো থাকো। আমরা যদি ঠিকঠাক থাকতে পারি তাহলে আমাদের সোসাইটি আপনি আপ ভালো হয়ে উঠবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করেছো তো?